সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু। শ্রী গৌতম বুদ্ধের আদর্শ মেনে মানুষের সেবাতে ব্রতী তিনি। মানুষের সেবা করতে করতে দীর্ঘ 20 বছর সন্ন্যাস জীবন কাটিয়ে দিয়েছেন, তাই তাকে মহাথির সম্মানে ভূষিত করা হলো। তাই তাকে সম্মান জানাতে টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বৌদ্ধ বিহারে 67তম প্রতিষ্ঠা দিবসও পালন হয় এদিন। এদিনের অনুষ্ঠান ঘিরে নক্ষত্র সমাবেশ। বৌদ্ধ সমাজের বিভিন্ন বিশিষ্টদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলী, বিশিষ্ট সমাজসেবী এম এ আলী সহ গুণীজনেরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সর্বধর্মকে নিয়েই চলেন, সর্বধর্মের ব্যাপারই থাকেন। এ ধরনের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে বিরল, তাই তার পথ অনুসরণ করি, তার অনুপ্রেরণাতেই, মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই আজকে আমরা বিভিন্ন ধর্মের প্রোগ্রামে যাচ্ছি। আজকে দেখুন আমাদের মাইডি কমিশনের চেয়ারম্যান সাহেব আবু আজ মণ্ডল সাহেব আছেন, আমাদের ডক্টরেট আছেন ডক্টর বিশপ অলোকবাবু, ডক্টর অলোক মুখার্জি, সবরা দেখছেন, তো সবাই মিলেই আছি, থাকবো, এইটাই প্রয়োজন, এটাই প্রয়োজন। আজকে এখানে এসেছি আজকে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, যিনি বুদ্ধিস্ট ধর্মের একজন মহান গুরু, তিনাকে মহাথির সম্মান দেওয়া হয়েছে, তারই আজকে ওইটাকে নিয়ে অনুষ্ঠান। আমি উনাকে সাধুবাদ জানাই। আর ইনি হচ্ছেন খুব একজন ভালো লোক, বিভিন্ন সংস্থায় বিভিন্ন সংগঠনে উনি যোগদান করেন। আমরা বহুবার দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে ডায়েট শেয়ার করতে। আর এই আজকে যে অনুষ্ঠানটা, এটাকে আমি উইশ করছি যেন ভালোভাবে এটা সফলভাবে এটা হোক। আজকে মোরেবিনীয় বৌদ্ধ সমিতি কর্তৃক পরিচালিত সম্প্রতি বৌদ্ধ বিহারের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একটা বরণ অনুষ্ঠান, এখানে মহাতর বরণ সম্পাদিত হচ্ছে। আমি সকলকে টালিগঞ্জ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে এবং আমাদের ভারতীয় সংগ্রাম বিক্ষোভ মহাসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সকলকে আশীর্বাদ জানাচ্ছি। এই যে মহাতারের বড় অনুষ্ঠান, এটা একজন বৌদ্ধ সন্ন্যাসী যখন তার সন্ন্যাস জীবনে 20 বছর পরিপূর্ণ করেন, তখন তাকে মহাসংঘ এই সম্মান দিয়ে থাকেন। আজকে সেই সম্মানে আমাকে সম্মানিত করছে মহাসংঘ এবং ভক্তমণ্ডলী, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের এখানে বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে পাশাপাশি অবস্থান, সহ অবস্থান, এটাই ভগবান বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন।